বান্দরবানের ভয়াবহ বন্যায় প্লাবিত জেলা সরকারি গ্রন্থাগারের 30,000-এর বেশি বই ভিজে নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে বিনষ্ট হয়েছে গ্রন্থাগার কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিসহ 1988 সাল থেকে বাঁধাই করে রাখা বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার কপি। বন্যার পানিতে ভেসে থাকা বইগুলো সংগ্রহ করে লাইব্রেরি ভবনের বারান্দাসহ বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। গ্রন্থাগারের আসবাবপত্র ও বইয়ের তাকগুলোতে জমে আছে কাদামাটি। চলতি মাসের 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত টানা বৃষ্টিতে বান্দরবানের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে পড়ে। এতে একতলা গ্রন্থাগার ভবনটিতেও পানি প্রায় 10 ফুট উচ্চতায় পৌঁছায়, ফলে ভেতরে থাকা কোনো বই রক্ষা করা সম্ভব হয়নি। একসময় এই গ্রন্থাগারের সংগ্রহে বইসহ বিভিন্ন দেশি বিদেশি পত্রিকা, জার্নাল ও ঐতিহাসিক নথিপত্রের সংখ্যা ছিল 38,000-এর বেশি। 2019 সালের বন্যায় 8,000-এর মতো বই নষ্ট হয়ে যায়। এবার বইপত্রের পাশাপাশি গ্রন্থাগারের 2টি কম্পিউটার, 1টি প্রজেক্টর ও স্ক্যানার এবং 4টি CCTV ক্যামেরাও নষ্ট হয়েছে বলে জানান এই গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক মাসই থুই চাক। 28,000-এর বই, নথিপত্র, আসবাবপত্র, সকল আসবাবপত্র আমার বন্যায় পানিতে তলিয়ে গেছে, কিছুই রক্ষা করতে পারিনি।